আপনার উপরে যখন হজ ফরজ হবে, হজ ফরজ হওয়ার পরে আপনাকে এই হজ আদায় করতে হবে, আপনার উপরে যখন যাকাত ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিবের হুকুম যখন চলে আসবে আপনার উপরে, তখন আপনার এই যাকাত আদায় করতে হবে। আল্লাহ বলেছেন, ইল্লা আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান না হয়ে কবরে এসো না, তাহলে আমরা বুঝতে পারবো খাঁটি মুসলমান আমরা হতে পেরেছি। শুধুমাত্র তাই নাকি, তাই নয়, এ পর্যন্তই শেষ না। এখন কথা হলো, আমরা মুসলমান দাবি করি, আমরা যারা উপস্থিত রয়েছি এদের ভিতরে কেউ কি হাত দিয়ে বলতে পারবো যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারি, আমার নামাজ কাজা হয় না? কয়জন মানুষ আছে আমরা বলতে পারবো? বুকে হাত দিয়ে যদি আমরা বলতে পারি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আপনি এবং আমি আদায় করি, তাহলে ফরজিয়াতের হুকুমটা পালন হবে। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের জন্য মসজিদের মিনারে আপনাকে আমাকে ডাকতে থাকে, আপনাকে আমাকে মসজিদের মিনারে প্রত্যেকটা দিন পাঁচবার ডাকে, একবার দুইবার নয়, পাঁচবার আপনাকে আমাকে ডাকতে থাকে মসজিদের মিনারে। ফজরের সময় আপনাকে ডাকা হয়, কি বলে ডাকা হয়, মুয়াজ্জিন সব সুন্দর করে ডাকেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মিনারে মুয়াজ্জিন সব আপনাকে ডাকতে থাকে, আমাকে ডাকতে থাকে, কিন্তু আপনি এবং আমি বাসায় বসে নাক টেনে ঘুমাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে আমরা সাড়া দেই না। যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া না দিতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে ওই যে খাঁটি মুসলমানের শর্ত আল্লাহ দিয়েছেন সেটা আমরা পূরণ করতে পারবো না। শুধুমাত্র তাই নাকি, পাঁচ উক্তে পাঁচবার ডাকে, জোহরের সময় মুয়াজ্জিন সব ডাকতে থাকে, কি বলে ডাকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। বেয়েরা আমার, এভাবে আপনাকে আমাকে মসজিদের মিনার থেকে ডাকা হয়, কিন্তু আপনি এবং আমি মসজিদের মিনার থেকে ডাকলে সেটা আমার কর্ণকুহর পর্যন্ত পৌঁছে না, সেটা এক কান থেকে আমরা শুনি, অন্য কান থেকে বের করে দেই। জোহরের আজান শুনে আমরা মসজিদে আসি না, আসরে আসি না, মাগরিবে আসি না, ইশায় আসি না। আর এভাবেই যদি করতে থাকি, তাহলে আমরা কখনো খাঁটি মুসলমান হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার জন্য যেই সমস্ত শর্ত আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা শর্ত যেন আমরা পূর্ণাঙ্গভাবে আদায় করতে পারি। সবাই বলি আমিন।